এখন আমি আর আপনি যদি তাকবীরের ক্ষেত্রে তাকবীর তশিকের ক্ষেত্রে নয় জিলহজে তাকবির দিতে শুরু তাকবির মানে তাকবির দিতে পারি আটে জিলহজ না বাংলাদেশের তারিখ অনুযায়ী তাহলে আমরা রোজা কেন বাংলাদেশের তারিখ অনুযায়ী আটে জিলহজ রাখবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম ওয়ালা সৈয়দুল মুরসালিন ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত দিনী ভাই এবং বোন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বারবার আসছে অনেকে জিজ্ঞাসা করছে হুজুর আরাফার রোজা আমরা কবে রাখব আমরা সকলে অবগত রয়েছি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হাদিসে পাকের মধ্যে সাত করেছেন যে আরাফার বা তথা জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তাল্লাহার কাছে অত্যন্ত দামি এ বিষয়টি আপনারা সকলেই অবগত রয়েছেন সেই অনুপাতে আরাফার দিনের রোজা কেউ যদি রাখে তাহলে তার পিছনের এক বছর এবং সামনের এক বছরের সমস্ত গুণাগুলো আল্লাহ সুবাহান মাফ করে দেয় ঘমা করে দেয় এই দিনের জিলাতের আলোচনা আলাদা করে বলবার কিছু নেই আপনারা সকলেই রয়েছেন আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে কয়েকটি কথা বলবো ইনশা আল্লাহ তবাওয়া তালা সমৃদ্ধ হাজিরিন ইয়াউমে আরাফা তথা নয়ে জিলহজ আরাফার দিনটি মূলত তারিখের সাথে সম্পৃক্ত হাজি ভাইরা মক্কা শরীফে হস করতে গিয়া আরাফার ময়দানে অবস্থান করে ওই অবস্থানের দিক থেকে আরাফার দিনটি সম্পৃক্ত নয় আরাফার দিন এটি নয় তারিখের সাথে সম্পৃক্ত দুনিয়ার সমস্ত ইমাম একমত আরাফার দিনের পরের দিন হচ্ছে ইয়উমন নাহার কোরবানির দিন তাহলে সেই অনুপাতে বাংলাদেশে কোরবানির ঈদ পড়ে রবিবার তথা দশ তারিখ জিলহজ আর তার আগের দিন হচ্ছে নয় তারিখ সেই অনুপাতে আরাফার দিনটি বাংলাদেশে হচ্ছে নয় তারিখ শনিবার আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের কিছু ভাইরা প্রচারণা চালাচ্ছে যে যারা আরাফার রোজা রাখার ইচ্ছা করেছেন তারা শুক্রবার আজকে রোজা রাখবেন শুক্রবার আজকে রোজা রাখবেন সরি আজকে বৃহস্পতিবার রাত্রে খাওয়া আপনারা ছেঁড়ি খাবেন এবং শুক্রবার দিন রোজা রাখবেন কেননা শুক্রবার আরাফার ময়দানে হাজি ভাইয়া অবস্থান করবেন কিন্তু তারা বিষয়টি একটু গভীরভাবে পর্যালোচনা না করেই সোশ্যাল মিডিয়ায় ফতোয়া ডেলিভারি দিয়ে দিচ্ছে এতে কিন্তু সাধারণ জনতা বিভ্রান্তির মধ্যে পড়ছেন আমাদের কথাটা স্পষ্ট মনে রাখতে হবে আরাফার এই রোজাটি তারিখের সাথে সম্পৃক্ত আরাফার রোজা তারিখের সাথে সম্পৃক্ত কোন তারিখ ইয়ম নাহারের কোরবানির ঈদের আগের তারিখ কোরবানি ঈদ যেই তারিখ সেই তারিখের আগের তারিখ হচ্ছে আরাফার রোজা তা কোরবানির ঈদ হচ্ছে দশ তারিখ তার আগের তিন হচ্ছে নয় তারিখ তাহলে বাংলাদেশে নয় তারিখ পড়তেছে শনিবার আপনি শুক্রবার দিন পার হইয়া শনিবার রজনীতে ভাত খাইবেন দিনে রোজা রাখবেন এটাই কিন্তু চূড়ান্ত ফতোয়া আপনাদেরকে আমি একটি হাদিস শরীফ শোনায়াই দেই যে হাদিসটি একেবারে স্পষ্ট করে দিবে আপনাদের কাছে আরাফার তারিখ বা রোজা কোন কোন দিন মুসান্নাফ ইবনে আবি শাইবার সাইবাতে আসছে হাদিস নাম্বার আপনার 5677 নাম্বার হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্নাহু কানায়ুকাববিরু বাদাস সালাতিল ফজরিয়ুমি আরাফা ইলা সালাতিল আসরি মিন আখির আইয়ামি তাশরীক হযরত আলী করম আল্লাহ আলা ওয়াজহু তিনি তাকবির তাসিক যেটা আমরা আল্লাহ আকবার আল্লাহ লা লাহ ইহু অল্লাহ আকবার আল্লাহ আকবার ওলিল্লাহিল হাম এই তাকবির দেই আলী রাজি আল্লাহ তালানহু এই তাকবিরটি দিতেন আরাফার দিন ফজরের নামাজের পর থেকে আইয়ামে তাসিকের শেষ দিন আসরের নামাজ এর শেষ পর্যন্ত তাহলে তাই তাকবিরে তার শিখটি কবে দিতেন আরাফার দিন তো কোন দিন সেটা নয় তারিখ পের হাজিরিন আমাদের বাংলাদেশে আমরা যে তাকবির দেই যারা বিভ্রান্ত করছে রোজা রাখার জন্য বলছে সৌদি আরবের সাথে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা তাকবিরে তার শিখ কব থেকে দেন যেই দিন আরাফার ময়দান হাজি ভাইরা অবস্থান করে ওই দিন সকাল থেকে আপনারা কি তাকবিরে তার শিখ দেন নাকি বাংলাদেশের তারিখ অনুযায়ী জিলহজ মাসের নয় তারিখ থেকে আপনারা তাকবির দিবেন জিলহজ মাসের নয় তারিখ শনি আপনার শনিবার ফজরের নামাজের পর থেকে আপনারা তাকবির দিবেন যদি তাকবিরের ক্ষেত্রে আরাফার দিনটাকে নয় তারিখ হিসাবে মেনে নিতে পারেন তাহলে রোজার ক্ষেত্রে আপনারা কেন সেটা মানছেন না কেন সেটা সৌদি আরবের সাথে সম্পৃক্ত করছেন এটা একটা প্রশ্ন আলী রাতিয়াল ইউকানবিরু তাকবির দিতেন আরাফা আরাফার ফজরের নামাজের পর থেকে ইলা সলাতিল আহিরামি তা একেবারে তথা তেরো তারিখ আসরের নামাজের পর পর্যন্ত তিনি তাকবির দিতেন তাহলে বোঝা গেল আরাফার দিনটি আরাফার দিনটি বা রোজাটি তাকবির সবকিছু তারিখের সাথে সম্পৃক্ত কোন তারিখ সেটা নয় জিল হজ তো বাংলাদেশের নয় জিলহ হচ্ছে শনিবার এখন আমি আর আপনি যদি তাকবিরের ক্ষেত্রে তাকবীরের তশিকের ক্ষেত্রে জিল জিলহজে তাকবির দিতে শুরু তাকবির মানে তাকবির দিতে পারি আটে জিল হজ না বাংলাদেশের তারিখ অনুযায়ী তাহলে আমরা রোজা কেন বাংলাদেশের তারিখ অনুযায়ী আটে জিলহজ রাখবো প্রশ্নই আসে না তাহলে বিষয়টা আমাদের মনে রাখতে হবে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ বাংলাদেশের তারিখ অনুযায়ী নয় জিলহজ শনিবার রোজা রাখবো রোজা রোজা থাকবো মুখ্য অবস্থায় থাকবো এবং তাকবিরও আমাদের শনিবার ফজরের নামাজের পর থেকে আমাদের তাকবির শুরু হবে নয় তারিখ থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত তাহলে বিষয়টি আমি আশা করি আশা করি আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি আমি আবারও বলে দিচ্ছি আরাফার রোজা তারিখের সাথে সম্পৃক্ত আরাফার রোজা আরাফায় অবস্থান হুকুফ বে আরাফা আরাফায় অবস্থানের সাথে সম্পৃক্ত নয় আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ